হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে যতগুলো কালী পুজো হয় সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করব। তো সেই ভিডিওটা নিয়েই আজকে এসেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা খুব বেশি বড় করিনি, ছোটই করেছি, তোমাদের ভালো লাগবে। তো দেখো, বাড়ির থেকে প্রথমে বেরিয়েছিলাম। বাড়ির থেকে বেরিয়ে ওই যে প্রথম যেই বাড়িতে প্রসাদটা দিয়েছিলাম, ওই বাড়িতে আগে ঠাকুরটা দর্শন করে প্রসাদ দিয়ে প্রণাম করে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে আসলাম আমাদের এখানে একদম কাছেই পুজো হয়, তো এটা হচ্ছে মা ফুলন দেবী। মা ফুলন দেবীকে দেখে নিলে তো আমরা এখন যাব বাইকে করে, বাইকে করেই ঘুরবো। আমাদের এই শান্তিপুরে প্রচুর পুজো হয়, প্রচুর মানে ঘরে ঘরে লক্ষ্মী পুজোর মতো বলতে পারো, এত পুজো হয়। তো দেখো, তারপরে চলে আসলাম ডালা কালী, মানে ডালা ধরা কালী। তো আগে একটা নিয়ম ছিল জানো তো, এই ঠাকুরের সামনে যত কালী পুজো হতো, কালী পুজোতে মশাল জ্বালানো হতো, সেই মশাল জ্বালানো তো একটা প্রথা ছিলই। তারপরে সমস্ত ভাসানের দিন সমস্ত ঠাকুরকে নিয়ে এসে এই ডালা ধরা কালীর সামনে নাচানো হতো, নাচ করিয়ে তারপরে ভাসানে বের করা হতো। তো এখন আর সেই নিয়মটা নেই, এখন নিয়মটা অনেকটাই পাল্টে গেছে জানো তো। তো দেখো, তারপরে আমরা বেরিয়ে পড়লাম, এই যে চলে আসলাম তারপরে একটা মন্দিরে। তো এটা এটা হচ্ছে আমাদের এই মতিগঞ্জ মোড়ে হয়, তো এই কালীটার নাম আমি ভুলে গেছি। তো যাই হোক, এক একটা কালীর এক একটা নাম আছে, তোমাদেরকে বলবো। তো দেখো, এই যে চলে আসলাম মা সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে। এই মাতা মানে এই কালী মা খুবই জাগ্রত, মানে এই যে গায়ে দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু সোনার গহনা দিয়ে পুরো মোড়া, পা থেকে মাথা পর্যন্ত। তো এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে মাকে মানে যা মানত করা যায় আর কি, মা নাকি তারই মানত পূরণ করে। তো এই মার কাছে আমি আজকে প্রথম আসলাম, আগে আমার আসা হয়নি, আজকেই প্রথম আসলাম। তো দেখে নিলে মা সিদ্ধেশ্বরী মাকে। তারপরে দেখো চলে আসলাম, পাশেই একটা মন্দির আছে। তো বললাম না যে প্রতি মানে লক্ষ্মী পুজোর মতো ঘরে ঘরে বলতে পারো কালী পুজো হয়। এর মধ্যে তো প্রচুর মানে অনেক স্কিপ করে গেছি, সবকটা তো তোলা হয়নি। তো এরকম মানে সব গলিতে তো যাওয়া সম্ভব নয়, এরকম প্রতি মানে ঘরে ঘরেই বলতে পারো কালী পুজো হয়। এই যে তারপরে চলে আসলাম, দেখো এটা হচ্ছে গিয়ে মশাল কালী। তো এই কালীর সামনে এখনও মশাল ধরানোর সেই প্রথাটা আছে, মানে নিয়মটা যেহেতু নেই এখন আর অত মশাল ধরায় না, তবুও ধরায়। তো দেখো, এই যে মায়ের সামনে এই যে মশাল ধরিয়েছে, এটা হচ্ছে মশাল কালী। তো দেখতেই পাচ্ছ মশাল জ্বলছে, মানে এই মশালটা কোনো সময়ের জন্য নিভাবে না, মানে এই যে ঘুঁটে আছে না, সেই ঘুঁটে দিয়ে মশালগুলো জ্বালায় তো আবার দিয়ে দেয়। আর তারপরে চলে আসলাম, দেখো এটা হচ্ছে রূপকালী। তো রূপকালীর মাটাও দেখো, রূপটা দেখো কত সুন্দর, পুরো গায়ে সোনার উপর গহনা দিয়ে মোড়া। আর তারপরে সবথেকে বিখ্যাত যেটা তোমাদের বলবো আমাদের শান্তিপুরে, এই যে চাঁদিনী মাতা, এটা হচ্ছে ঘর চাঁদিনী বাহার চাঁদিনী মা, মন্দির খুবই জাগ্রত। তো এই দেখো এখানে লেখা আছে মা চাঁদিনী মা, এটা হচ্ছে বার চাঁদিনী মানে বাইরে থাকে, আর এখানে বলি দেওয়া হয় এখনো পর্যন্ত। আর বাবু দেখো যে মন্দিরেই যাচ্ছে না কেন, বলছে ও পয়সা দেবে। তো ওই যে বাক্স প্রণামী বাক্সের মধ্যে ও পয়সা ছেড়ে আসলো। আর এখানে চাঁদনী মায়ের মন্দিরে দেখো একটা প্রথা এখনো পর্যন্ত আছে, এখানে যত রকমের পৃথিবীতে ফল আছে তো সন্দেশ দিয়ে তত রকমের ফল মানে বানিয়ে মায়ের কাছে দেওয়া হয়। শুধুই ফলই বলবো কেন, যার যেটা ব্যবসা বা যা যে যেটা করে সমস্ত কিছু এই মায়ের কাছে দিতেই হয়। তো দেখো একটা ডগ বানিয়ে দিয়েছে, দেখো মিষ্টি দিয়ে মানে সন্দেশ দিয়ে। আর এখানে প্রচুর প্রচুর জাস্ট দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই সন্দেশ দিয়ে তৈরি করা। তো সমস্ত কিছু এই মায়ের কাছে এখনো পর্যন্ত দিতেই হয়, এরকম একটা প্রথা। আর তারপরে চলে আসলাম ঘরের মধ্যে, এটা হচ্ছে ঘর চাঁদিনী মানে বার চাঁদিনী ঘর চাঁদিনী দুই বোন। তো এখানেও বলির প্রথা আছে, এখানেও বলি দেওয়া হয় একদম পাশাপাশি, মানে ঘরে একজনা থাকে বাইরে একজনা থাকে, তাই ঘর চাঁদিনী বার চাঁদিনী। আর তারপরে দেখো চলে এসেছি, এটা হচ্ছে পাতাল কালী। পাতালে নামতে হয় জানো তো, পাতালে মানে সিঁড়ি দিয়ে নেমে এই মন্দির আছে একটা, ওখানে চলে আসলাম। তো পাতাল কালী দেখে নিলে, আর
আর তারপরে চলে আসলাম এই যে মা আগমেশ্বরী মায়ের কাছে। তো মা আগমেশ্বরী তখন তো সাজ চলছিল, প্রচুর গয়না আছে, তো গয়নাগুলো পরানো হচ্ছিল। আর মায়ের পুজো হয় তো সেই রাত 2-2:30 দিকে পুজো বসে, আর আমরা যখন এসেছিলাম তখন 10টা কি 11টা বাজে, তখনও মায়ের সাজ চলছিল। তো সাজগাজগুলো কমপ্লিট হবে লাস্টে, সবার লাস্টে মায়ের সামনে ভোগ দেওয়া হবে। ভোগ দেওয়ার পরে তারপরে মায়ের চক্ষুদান করা হয়, জানো তো, না হলে নাকি অমঙ্গল হয়। মানে কিছু একটা প্রথা আছে, নিয়ম আছে, তো মায়ের সামনে প্রসাদ দিয়ে তারপরেই মায়ের চক্ষুদান করা হয়। যাই হোক, তোমাদেরকে এটুকুই শেয়ার করলাম। তো প্রথম দিন তো পুরো মূর্তি শেয়ার করতে পারিনি, আরে দেখো পরের দিন আমি পুজো দিতে গেছিলাম, তারপরে এই যে পুজোর মায়ের পুরো মূর্তিটা শেয়ার করলাম, মা আগমেশ্বরী মা। তো দেখতেই পারো যে আমি প্রতি মাসেই আসি এখানে মায়ের কাছে পুজো দিতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, বাই বাই।